মারা গেছেন বেশিরভাগই হার্ট অ্যাটাকের কারণে এবং কেন তাদের এই অকাল মানে চলে যাওয়া এটাও কিন্তু এই অনিশ্চয়তার কথা ভেবে অর্থাৎ তারা কুল করতে পারছেন না বা কোন ধরনের রাস্তা তারা খুঁজে পাচ্ছেন না যে 31 মার্চ চাকরিটা চলে গেলে এরপর চলবে কি করে তার পরিবারটাকে সে রক্ষা করবে কিভাবে বয়স হয়ে গেছে অনেকের 10 বছরের বেশি অলরেডি তারা চাকরি করে ফেলেছেন এখন নতুন করে কোথায় গিয়ে তারা কিভাবে তাদের পরিবারকে রক্ষা করবেন নিজেদের জীবন জীবিকা রক্ষা করবেন এরকম একটা সংকটের মুখোমুখি পড়ে 50 জন শিক্ষক অলরেডি মারা গেছেন তাদের পরিবারগুলো আজকে বলা চলে যে অনাহার মৃত্যুতে প্রায় ধ্বংসের দিকে গিয়ে চলছে এই অবস্থায় এরা দাবি করছেন যে এই 50টা পরিবারেও একজনকে যাতে ডাইন হার্নেস প্রকল্পে চাকরি দেওয়া হয় এবং বিগত সরকার যে 13,000 অশিক্ষক পদ তৈরি করেছিল এই পদগুলিকে আটকে দেওয়ার জন্য আমরা সবাই জানি আপনারাও জানেন যে আদালত অবমাননার নামে সর্বোচ্চ আদালতে একটা মামলা করা হয়েছিল যে কারণে বিগত সরকার এই পদগুলিতে নিয়োগ করতে পারেনি কিন্তু পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পরে একটা সময়ে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এই 13,000 পোস্টের উপর থেকে স্টে অর্ডার তুলে নিল এর মধ্য দিয়ে অবশ্যই সর্বোচ্চ আদালত এটা স্বীকার করে নিল যে 13,000 যে পদ তৈরি করে আদালত অবমাননা করা হয়নি স্বাভাবিকভাবেই প্রত্যেকের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে সরকার এখন ওই পদে যদি নিয়োগ করে তাহলে তাদের সমস্যার সমাধান হতে পারে এবং আরো অন্তত 5 থেকে 5,500 বেকারের কর্মসংস্থানের সুযোগ হতে পারে এই 13,000 পদে যদি নিয়োগপত্র দেওয়া হয় কিন্তু দেখা গেল সরকার সে পথে না গিয়ে নতুন নতুন কথা বলছেন কিন্তু আজকের 17 তারিখ আজকে পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত আমরা কোনো প্রতিশ্রুতি শুনতে পাচ্ছি না আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধানের জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করুক সরকার কিভাবে 10,323 এবং তাদের উপর নির্ভরশীল যে পরিবারগুলো এই পরিবারগুলোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই বিষয়টা যদি জানিয়ে দেয় তাহলেই তো এই আন্দোলন থাকে না কেন শুধু শুধু পুলিশ টিএসআর এদেরকে নিয়োগ করে এভাবে শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে জনগণের সামনে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তারা অসুস্থ হচ্ছেন অনেকে পুলিশের সাথে ধস্তাধস্তিতে আক্রান্ত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছেন কেন আমাদের এই অবস্থায় যেতে হবে এবং আমরা এরাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষ শিক্ষানুরাগী মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ এবং যারা শিক্ষক কর্মচারী সংগঠন করছেন যারা বলছেন যে তারাও শিক্ষক কর্মচারীদের স্বার্থে লড়াই করছেন তাদের কাছেও আমাদের বিনীত আবেদন থাকবে যে আপনারা প্রত্যেকে কথা বলুন আপনাদের মতামত আপনারা জানান মাননীয় সরকারের কাছে দাবি রাখেন যে 10,323 পরিবারের প্রতি নজর রেখে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দিন যাতে এই শিক্ষকগুলো রাস্তা থেকে চলে যেতে পারে তারা যাতে নিশ্চিন্ত হতে পারে এই বিষয়টা আপনাদের উপর নির্ভর করে কিন্তু যেভাবে আপনারা কোনো কথাই বলছেন না নীরব থাকছেন অন্যদিকে পুলিশ টিএসআর লেলিয়ে দিয়ে তাদেরকে হয়রানি করছেন এটা অতিসত্বর বন্ধ করুন এটাই আসলে আমাদের বলার এবং ভূমিকা গ্রহণ না করে তাহলে এই শিক্ষকদের যে লড়াই এই লড়াইয়ের প্রতি আমাদের সমর্থন থাকবে এদের পাশে আগামী দিন আমরাও যে দাঁড়াতে বাধ্য হব এবং এ রাজ্যের অন্যান্য শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারাও অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন আমরা আশা করব যে এই ধরনের পরিস্থিতিতে যাতে আমাদের যেতে না হয় তার আগেই যেন আমাদের রাজ্যের সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেন এই দাবিটুকুই আমরা আপনাদের মাধ্যমে সরকারের নিকট পৌঁছাতে চাই সবাইকে ধন্যবাদ